রাজধানীর অন্যান্য স্থানের মতো মহাখালীতেও কিন্তু থেমে থেমে সংঘর্ষ চলছে আমি এখন আছি মহাখালীর ঠিক তিন মাথা মোড়ে তো আমি একটু পিছনে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু সড়কে বর্তমানে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা আছেন আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা এক ধরনের সতর্ক অবস্থানে আছে জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু এখানে এক দফা দাবিতে ছাত্ররা আন্দোলন করছিল তারা বিভিন্ন ধরনের নাশকতারও চেষ্টা করছিলো এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে আসেন এবং তাদেরকে সরিয়ে দেয় পাশাপাশি কিন্তু তারা আন্দোলনরত শিক্ষার্থীরা যে আশপাশের গলিগুলোতে অবস্থান নিয়েছিল তাদের সেখান থেকেও কিন্তু তাদেরকে সরিয়ে দেয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা বলা চলে মোয়াখালী এলাকা কারণে এখানে একদিকে বাস টার্মিনাল আছে আর আরেকদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে র্যাম্প সেই র্যাম্পটি আছে এবং এখানকার এখানে যেন আবার পাশেই ক্যান্টনমেন্ট সব মিলিয়ে স্পর্শকাতর এই এলাকায় যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয় সেজন্য কিন্তু এখানে যে রেলগেট আছে রেলগেটে কিন্তু সেনাবাহিনীর যে সদস্য এবং পুলিশ তারা সবাই কিন্তু যৌথভাবে এখানে অবস্থান নিয়েছে এবং কোন ধরনের যেন নাশকতার সৃষ্টি না হয় সেজন্য কিন্তু এখানে সতর্ক অবস্থানে আছে তবে এখন বলতে গেলে এই মোয়াখালীর অবস্থা অনেকটাই নর্মাল বলা চলে কারণ আন্দোলনরত শিক্ষার্থীরা আশপাশে নেই তবে পুরো সড়ক দখল করে আছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে যে তারা যে আন্দোলনরত শিক্ষার্থীরা যে কর্মসূচির অসহযোগ কর্মসূচি পালন করছে সেটি যেন কোনোভাবে সফল না হয় সেজন্য সতর্ক অবস্থানে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ছিল এখান থেকে সর্বশেষ